আসসালামু আলাইকুম আমি মাসুদ আসি আপনাদের সাথে এস এম এ মাসুদ ব্লগ সবাইকে অনুরোধ করব আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের রোমানিয়া এবং সেন্ট্রাল ইউরোপের ইনফরমেশন দিয়ে থাকবো আপনারা কিভাবে কোথায় আসতে পারেন আমি মূলত আমাদের যে কোম্পানিতে আসছি সেই কোম্পানিতে অন্য কাজের পাশাপাশি ওয়েল্ডিংয়ের কাজ করি তো আমাদের আসার পরপরই বস আমাদের জিজ্ঞেস করে কে কোন ধরনের কাজ পারে তো অনেকেই অনেক ধরনের কাজের কথা বলেছে আমি বলেছি যে আমি ওয়েল্ডিংয়ের কাজটা পারি সেই হিসাবে আমাকে ওয়েল্ডিংয়ের কাজ দেয়া হয় আমি অন্যান্য কাজের পাশাপাশি ওয়েল্ডিংয়ের কাজটা করি যে কোনো দেশ থেকে যে কোনো দেশে আসতে গেলেই যারা কাজ জানা মূলত কাজের জানা লোকের অন্য ধরনের একটা অগ্রাধিকার কাজ জানলে বস আপনাকে অবশ্যই পছন্দ করবে এটা বাংলাদেশি হোক বা বিদেশি হোক আপনি যে কোনো দেশে কাজ জানবেন কাজ জানলে অবশ্যই আপনার চাহিদা পারবে। আমরা মূলত এখানে মালামাল কিছু রাখার জন্য ফ্রেম তৈরি করব। আমাদের যে সাইডে কাজ চলতেছে সেই সাইডে যে অতিরিক্ত কিছু মালামাল লোহার মালামাল আছে সেগুলো এখানে রাখব আমরা মূলত এই কোম্পানিতে সাতজন আসছি অন্য সবাই অন্য অন্য জায়গায় কাজ করতেছে তো আমরা দুইজন এই জায়গায় কাজ করতেছি আমার সাথে আছে ভাই আতাউর রহমান উনি বাগেরহাটের ওনার ডিস্ট্রিক্টের বাড়ি বাগেরহাট উনি আগে সিঙ্গাপুরে ছিলেন এই ধরনের কাজকর্মই করেছেন অনেক বছর ছিলেন সিঙ্গাপুর আপনাদের দেখায় আমাদের সাথে যে আরও কিছু লোকজন আছে তারা অন্য সাইডে কাজ করতেছে তারা কি করতেছে মূলত আজকে শনিবার তো শনিবারে আমরা আমাদের যেই কাজের সাইড সেখানে যাই না ওয়ার্ক পারমিটের ভিতরে লেখা থাকে সপ্তাহে পাঁচ দিন মূলত তারা জোর করেই বলতে পারেন একদিন কাজ করায় শনিবার আর আপনাকে যে পেমেন্টটা দিবে ওই পেমেন্টের মধ্যেই সাত আপনার ওই পাঁচ দিনের উল্লেখ থাকে কিন্তু ছয় দিন তারা কাজ করিয়ে নেয় এর ভিতরে বলে রাখা ভালো আপনার সকাল সাতটা থেকে যদি বিকাল চারটা পর্যন্ত কাজ করায় নিয়ম হলো আপনার আটটা থেকে চারটা আট ঘন্টা সেই জায়গায় ওনারা কাজ করা এক ঘন্টা বেশি হিসেবে দেড় ঘন্টা বেশি যেহেতু দুপুরে আধা ঘন্টার বেশি রেস্ট টাইম দেয় না রোমানিয়ার এই একটা একটু সমস্যা সব জায়গায় অনেকের কাছে খোঁজখবর নিয়ে জানা গেছে যে আধা ঘন্টার বেশি দুপুরে লাঞ্চ ব্রেক দেয় না আর কাজ মূলত বেশি করায় তারা পুষিয়ে নেয়ার জন্য করায় আর কি দেশের শ্রমিক দিয়েও করায় আর রোমানিয়ানরা একটু উগ্রপন্থী টাইপের আপনি যখন এখানে তাদের সাথে কাজ করবেন তারা যতটুকু পরিমাণ কাজ করবে তার সাথে ওরা বেশি করার চেষ্টা করবে কারণ ওরা মনে করে বিদেশি শ্রমিকরা আমাদের শ্রম বাজার দখল করে নিচ্ছে এক এক ধরনের মানসিক হিংসাও তাদের মধ্যে কাজ করে এই হলো টাঙ্গাইলের মিজান এই দেশটা যেহেতু শীত প্রধান দেশ ম্যাক্সিমাম সময় শীতই থাকে তো এখানে যেই কাঠ অতিরিক্ত যেগুলো কাজের সাইডে ব্যবহার হয় না ওগুলো এখনও রাখা হয় তারপরে এগুলো আপনার ওই রুম গরম রাখার জন্য যে মেশিন ব্যবহার করা হয় মেশিনের মাধ্যমে পুরিয়ে রুম হিট করা হয় এই হচ্ছে আমাদের কাজের পরিস্থিতি এটা ছোট্ট একটা গ্রিন হাউস কিছু কাঁচামরিচ আছে কাঁচামরিচ গাছ আছে যেগুলো আমরা কয়েকদিন খেয়েছিলাম রুমানিয়াতে কাঁচামরিচটা পাওয়া যায় না অনেকে হয়তো জানেন কিন্তু এদের একটা সমস্যা হলো এরা এদের কাছ থেকে আপনি পারমিশন ছাড়া কোনো কিছু নিতে পারবেন না আপনার হাতের কাছে থাকলেও এগুলো কি ধরনের সবজি জানি না তো আমরা এগুলো ছিঁড়ি নাই আমরা কিছু কাঁচামরিচ নিয়েছি এখানে যে সিকিউরিটি গার্ড আছে তার কাছ থেকে পারমিশন নিই এই হল আজকের কাজের পরিস্থিতি আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার সাপোর্ট খুবই প্রয়োজন তো বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে সকল বাহিরা আছেন তারা কিভাবে ইউরোপে ডুববেন বা সেন্ট্রাল ইউরোপের কোন দেশে আপনি সহজে ঢুকতে পারবেন এই বিষয়ে আমি আপনাদের ইনফরমেশান দিতে পারব তো ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পারলে শেয়ার করে সরিয়ে দেবেন সবার মধ্যে